আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বলবো একটি হতাশার গল্প, আশাহত হওয়ার গল্প, মৃত্যুর গল্প, দুঃখের গল্প। আমরা যখন ছোটবেলা স্কুলে যেতাম তখন আমাদেরকে পার্শিয়ালি কিছু ক্লাস করাতে আসতেন ফুলকির ভাইয়া আপুরা। তারা এসে আমাদেরকে বাঙালি সংস্কৃতির কথা বলতেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, অনেকগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করার কথা বলতেন। তারা আমাদেরকে মুক্ত চিন্তার কথা বলতেন, অপরের চিন্তাকে সম্মান করার কথা বলতেন। আমরা ছোটবেলা থেকে এগুলোই পড়ে এসেছি জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, শামসুর রহমান এমন লেখকদের লেখায়। তারা সবসময় মুক্ত চিন্তার কথা বলেন, অপরের আদর্শকে সম্মান করার কথা বলেন। কিন্তু আজকে সময়ের ব্যবধানে এসে আমরা দেখলাম এত সুন্দর করে সংস্কৃতির কথা বলা, মুক্ত চিন্তার কথা বলা মানুষদের একটা সীমাহীন কদর্য রূপ। তারা দখল করে রেখেছে আমাদের পাঠ্য বইয়ের ন্যারেটিভ, আমাদের সংস্কৃতি, আমাদের মিডিয়া, আমাদের সব কিছু, যেগুলোর মাধ্যমে মানুষ বুঝতে পারে, জানতে পারে যে তারা কীভাবে ভাববে। তারা খুবই সংখ্যালঘু, ছায়ানট, মঙ্গল শোভাযাত্রা করা মানুষরা, তারা সমাজের খুব বড় কোনো অংশ না, তারা 1%ও হবে না হয়তো। কিন্তু তারা ঠিক করে দিচ্ছে যে সাধারণ মানুষ কীভাবে ভাববে। লক্ষ্য করুন সম্প্রতি ঘটে যাওয়া জাহিদুর রহমান ভাইয়ের গল্পটি। তিনি কুয়েটে পড়তেন, তিনি টেলিগ্রামে খেলাফত নিয়ে কিছু কথাবার্তা বলেছেন, তার কাছে খেলাফতের বই পাওয়া গিয়েছে। তাকে পুলিশে দেওয়ার পরে তার হলের প্রভোস্ট, বাংলাদেশের মতো তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রির, যেখানে 90% মানুষ মুসলমান, সেখানের একটা ইউনিভার্সিটি যেটার লোগোতে এখনও কোরআনের আয়াত আছে, সেই ইউনিভার্সিটির একটা হলের প্রভোস্ট বলছেন সেই ছেলে গণতন্ত্রে বিশ্বাস করে না, সে খেলাফতে বিশ্বাস করে, এটা নাকি তার অপরাধ। যেই খেলাফত প্রতিষ্ঠা করে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে খেলাফতের উপর ছিলেন আমাদের খোলাফায়ে রাশেদা, যে খেলাফত দিয়ে মুসলিম উম্মার 1400 বছর ইতিহাসে 1200 বছর রুল করেছে, সেই খেলাফতকে বিশ্বাস করা এখন মারার মতো অপরাধ, এখন জেলে নেওয়ার মতো অপরাধ। এই অপরাধে সে কেন খেলাফতে বিশ্বাস করে, সে কেন প্র্যাকটিসিং? এই অপরাধে তাকে 3 ঘন্টা ধরে স্ট্যাম্প দিয়ে পেটানো হয়েছে, 3 ঘন্টা। এবং তারপর তাকে হসপিটালে দেওয়া হয়েছে। যারা পিটিয়েছে তাদের নাম কোথাও আসেনি, তাদের ব্যাপারে অবস্থান কেউ নেয়নি, এই আহত ভাইটিকেই পুলিশ গ্রেফতার দেখিয়েছে। চিন্তা করুন, আজকে আমাদের দেশে আপনি প্র্যাকটিসিং হওয়াটা আপনার অনেক বড় একটা অপরাধ। যেই দিন আপনার দাদা নানা মেনেছেন, যেই দিন এই ভূমিতে এসেছে বারাউলিয়ার হাত ধরে, এই ভূমি হলো তিতুমিরের ভূমি, হাজী শরীয়তুল্লার ভূমি, মুক্তিযোদ্ধারা যেখানে আল্লাহর নাম নিয়ে লড়াই করেছেন, আপনি সেখানে ন্যূনতম দাড়ি রাখা, ন্যূনতম খেলাফতের পক্ষে কথা বলা, এগুলো অপরাধ হয়ে দাঁড়াচ্ছে? আপনি ন্যূনতম দিন মানাটা এখানে অপরাধ? আমাদের দেশে যে সিস্টেমিক ইসলাম বিদ্বেষ গড়ে উঠেছে, আপনারা প্রায় শুনবেন এই কোম্পানিতে দাড়ি রাখার জন্য চাকরি দেওয়া হয়নি, এই ভার্সিটিতে নেকাবের কারণে বহিষ্কার করা হয়েছে, অ্যাডমিশন টেস্টের সময় বা ভাইবার সময় নেকাবের কারণে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কেন? কই আপনারা প্যাটপিট দেখিয়ে শাড়ি পরার জন্য কতবার হ্যারাসমেন্টের স্টোরি শুনবেন? কোনো ছেলে হাফ প্যান্ট পরার কারণে আপনি কতবার হ্যারাসমেন্টের স্টোরি শুনবেন? রাস্তাঘাটে নষ্টামি করার কারণে কতবার হ্যারাসমেন্টের স্টোরি শুনবেন? না, ন্যূনতম দিন মানার কারণে আপনি হ্যারাসমেন্টের স্টোরি শুনছেন। এই কুয়েটেই ছেলেরা যখন আরব সংস্কৃতি অনুসরণ করে, ইসলাম না শুধুমাত্র আরব সংস্কৃতি ফলো করে, তারা যখন জুব্বা পাগড়ি পরেছে, তখন সুটেড বুটেড একটা মেয়ে সাংবাদিক সে বলছে এটা নাকি বিদেশি সংস্কৃতির আগ্রাসন। মানে কি হাস্যকর অবস্থা! চিন্তা করুন,
আপনি সব সংস্কৃতি লালন করতে পারবেন, আপনি হিন্দু সংস্কৃতি লালন করতে পারবেন, ব্রিটিশ সংস্কৃতি লালন করতে পারবেন, শুধুমাত্র আপনি মুসলিম হিসেবে সেই রূপটা ধরে রাখতে পারবেন না, সেটা অপরাধ। এই জিনিসটা বারবার হয়ে আসছে, বারবার হয়ে আসছে। আমরা আবরার ফাহাদের ঘটনা জানি, কয়েক বছর আগে বুয়েটে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। যারা তাকে পেটায়, যারা তাকে হত্যা করে, তাদের টেস্টিমনি থেকে আমরা জানি তারা আবরার ফাহাদকে শিবির মনে করে, কারণ আবরার ফাহাদ সবাইকে সালাতের জন্য ডাকতেন। আপনি চিন্তা করুন বিষয়টা, আবরার ফাহাদ সালাতের জন্য ডাকতেন, এজন্য তাকে শিবির ধরে নেওয়া হবে এবং শিবির ধরে নেওয়ার কারণে তাকে ইচ্ছামতো পিটিয়ে হত্যা করা যাবে। ঠিক সেম জিনিসটা জাহিদুর রহমানের সাথে হয়েছে, কিন্তু লাকিলি জাহিদুর রহমান বেঁচে গেছেন। আজকে যদি আবরার ফাহাদ বেঁচে থাকতেন, এই নিউজ মিডিয়াগুলো, এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরা আবরার ফাহাদকে তখন ক্রিমিনাল বলতেন। তখন তারা আবরার ফাহাদকে যে পেটানো হয়েছে এই জিনিসটা নিউজও করতেন না, তারা জাহিদুর রহমানের ব্যাপারে এই জিনিসটা কোনো নিউজ করেননি। আপনি ডেইলি স্টারের নিউজটি দেখুন, এখানে কোথাও পুরো নিউজে ছাত্রলীগের নামও মেনশন করা হয়নি এবং তাকে যে পেটানো হয়েছে, কতক্ষণ পেটানো হয়েছে সেটাও মেনশন করা হয়নি, শুধু একটা লাইন বাদে। সে লাইনে বলা হচ্ছে যে তাকে পেটানোর নাকি অভিযোগ করা হয়েছে এবং হল কর্তৃপক্ষ সেটা অস্বীকার করেছে, জাস্টই একটা লাইন। তাকে যে পেটানো হয়েছে এটা ডেইলি স্টার নেই। এবার প্রথম আলোর ব্যাপারটি দেখুন, প্রথম আলোতেও তারা দেখাচ্ছে যে সাধারণ ছাত্ররা নাকি জাহিদুর রহমানকে পিটিয়ে পুলিশের হাতে দিয়েছে। সাধারণ ছাত্ররা সিরিয়াসলি? এরা সে একটা গ্রুপ ছেলে, এই ছাত্রলীগের ছেলেরা, যাদের ভয়ে সকল সাধারণ ছাত্র আতঙ্কিত থাকে। এই ঘটনা আমরা বারবার দেখি, রিসেন্ট ইডেন কলেজের ঘটনা, সবখানে আবরার ফাহাদকে যারা মেরেছে, সব ভার্সিটির সব সাধারণ ছাত্ররা যাদের ভয়ে আতঙ্কিত থাকে তারা ছাত্রলীগ। এবং প্রথম আলো নিউজ করছে ছাত্রলীগের ছেলেরাদেরকে সাধারণ শিক্ষার্থী হিসেবে, যে সাধারণ শিক্ষার্থীরা মেরে নাকি পুলিশের হাতে তুলে দিয়েছে। এখানে তাকে যে 3 ঘন্টা স্টাম্প দিয়ে পেটানো হয়েছে, সে যে হসপিটালে ভর্তি হয়েছে আহত অবস্থায়, মুমূর্ষু অবস্থায়, এগুলো কোনোটাই মেনশন করা হয়নি। তসলিমা নাসরিন পুরো বিষয়টাকে একটা সুন্দর সামারি হিসেবে বলেছেন আবরার ফাহাদ ইন্তেকালের পরে। সে বলেছে আবরার ফাহাদ হলো নিব্রাস ইসলামের মতো, নিব্রাস ইসলামের মতো সন্ত্রাসী। নিব্রাস ইসলাম হলো যে হোলি আর্টিজেনে আইসিসের পক্ষে ম্যাসাকার চালায়। কথা খুবই পরিষ্কার, কথা খুবই পরিষ্কার। আপনি যদি দিন মানেন, আপনি যদি খেলাফতের কথা বলেন, আপনি যদি আপনার চলাফেরায় সব কিছুতে ইসলামকে ধারণ করার চেষ্টা করেন, তাহলে আপনি জঙ্গি, আপনি শিবির, এবং আপনার সাথে যা ইচ্ছা তা করা যাবে। সাহাবাগ আন্দোলন যখন দাঁড়ায়, তখন অনলাইনে যারা লেখালেখি করতেন বিভিন্ন ইসলামপন্থীরা, যারাই ইসলামের পক্ষে লিখত তাদের সবাইকেই ছাগু এবং শিবির ট্যাগ দেওয়া হতো। এবং সাহাবাগের একটা বিখ্যাত স্লোগান হলো, একটা দুইটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। আপনি চিন্তা করতে পারেন কীভাবে তারা প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিমকে হত্যার আওতায় ফেলে দিচ্ছে, প্রত্যেককেই তারা না মানুষ, সেকেন্ড ক্লাস উন্মানুষ হিসেবে দেখাচ্ছে। জাফর ইকবালের একটা বিখ্যাত উপন্যাস আছে জল মানব, সেখানে তিনি দুই ধরনের মানুষের ক্যাটাগরি করেছিলেন। এক ধরনের হচ্ছে যারা উন্নত প্রজাতির মানুষ, আরেক ধরনের মানুষ হচ্ছে যারা একটু পিছিয়ে পড়া প্রজাতির মানুষ, যাদেরকে উন্নত প্রজাতির মানুষরা পশুর মতো আনন্দের জন্য হান্ট করত, শিকার করত। জাফর ইকবাল যে জল মানবদের কথা বলেছেন তাদেরকেই তিনি জল মানব হিসেবে ট্যাগ দিয়েছেন। তিনি কি মুসলিমদেরকে, তিনি এবং তার সহচররা মুসলিমদেরকে কি তেমন জল মানব হিসেবে দাঁড় করাতে যাচ্ছেন, যাদেরকে আপনারা আনন্দের জন্য হত্যা করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে হত্যা করবেন? ঠিক সেম জিনিসটি তারা বারবার বারবার আমাদেরকে শিখে আসছে, সাধারণ মানুষদেরকে শিখে আসছে। হোলি আর্টিজেনের পর এটার বাস্তব প্রয়োগ আমরা দেখতে পাই। 2015 সালের 16 ডিসেম্বর আমেনা মহসিন তিনি একটি সেমিনার করেন, সেই সেমিনারে ট্যাগটা ছিল খুব ইন্টারেস্টিং, যেটা প্রথম আলো শিরোনাম হয়ে আসে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে উগ্রপন্থার প্রভাব প্রকট। আপনি যদি সেই রিপোর্টটি পড়েন আপনি অবাক হয়ে যাবেন তিনি কোন বিষয়গুলোকে উগ্রপন্থা হিসেবে এনেছেন। সাধারণ ছাত্ররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করে গোড়ালির উপর প্যান্ট পরে
মেয়েদের মধ্যে হিজাব নিকাব পরা প্রবণতা বাড়ছে। সাধারণ ছেলেরা জাজাকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ এই ধরনের শব্দগুলো ব্যবহার করছে, এবং তিনি বলছেন এগুলো হচ্ছে জঙ্গিবাদের লক্ষণ, এগুলো উগ্রবাদের লক্ষণ। সুবহানাল্লাহ, মানে কি হচ্ছে আমাদের দেশে? আমরা কি ন্যূনতম দিন নিয়ে বাঁচার অধিকারটা হারিয়ে ফেলেছি? এবং তারা সরকারকে, প্রশাসনকে ম্যানিপুলেট করছে এই কাজগুলো করতে। এগুলোর পরে এই যে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রথম আলো পেজ থেকে একটি শর্ট ফিল্ম রিলিজ হয়, সেখানে একটা ছেলেকে জঙ্গিবাদে জড়ানোর লক্ষণ হিসেবে দেখানো হয় যে সে হারাম সম্পর্ক থেকে বের হয়ে এসেছে, সে ছাদে গিয়ে লুকিয়ে অশ্লীল কাজ আর করছে না, সে অশ্লীল পোস্টার ছিঁড়ে ফেলছে, সে তার মিউজিক ইনস্ট্রুমেন্ট ভেঙে ফেলছে। এগুলোকে দেখানো হচ্ছে জঙ্গিবাদের অংশ হিসেবে, এবং এমন করলে পরিবারকে বলা হচ্ছে যে পুলিশকে খবর দিন। এরপরে কাউন্টার টেরোরিজম ইউনিটে আরেকটা রিসেন্টলি, এটা আমরা সবাই জানি এই শর্ট ফিল্মটার ব্যাপারে, যে পাশের বিল্ডিংয়ের একজন মহিলা, তিনি যখন গোসল করে ছাদে আসেন তখন তার থেকে চোখের পর্দা করার কারণে বলা হচ্ছে যে এটা জঙ্গিবাদের লক্ষণ, এমন কিছু দেখলে আপনারা খবর দিন, কল দিন সিটিতে, কাউন্টার টেরোরিজম ইউনিটে। একটা ছেলে বার্থডে উদযাপন করতে চাচ্ছে না, সেটাকে বেদাত বলছে, সেই ছেলেটার সেই কাজটাকেও জঙ্গিবাদ হিসেবে দেখা হচ্ছে, ঠিক সেম শর্ট ফিল্মটিতে। তাহলে বলুন যে আমরা মুসলিম হিসেবে কী ধারণ করতে পারবো? আদৌ মুসলিম হওয়াটার অধিকারটা কি পর্যন্ত আমাদের আছে? আপনি মুসলিম, আপনি ইসলামকে ধারণ করেন, আপনি সপ্তাহে একদিন জুমার সালাতে জুব্বা পাগড়ি পরে হয়তো যান, আপনি আপনার সন্তানদেরকে শালীনতার কথা বলেন, সকালে উঠে কোরআন পড়তে বলেন, আপনি জঙ্গি? জি, আপনি জঙ্গি, আমি জঙ্গি, আমরা সবাই জঙ্গি, এবং আমাদের সবাইকে হত্যা করা বৈধ। শুধুমাত্র তারা জঙ্গি না যারা এই সংখ্যালঘুর কথা অনুসরণ করে নষ্টামি করে বেড়াবে, মঙ্গল শোভাযাত্রা করে বেড়াবে, বিয়েকে সম্মান করবে না, উন্মুক্ত যৌনতায় বিশ্বাস করবে, তারা জঙ্গি নয়, তারা বাদে সবাই জঙ্গি, সবাই শিবির, সবাইকে হত্যা করা যায়। আমরা কোন বাংলাদেশ চাচ্ছি? চিন্তা করুন জাফর ইকবালরা কেমন বাংলাদেশ চায়। জাফর ইকবালরা চায়, তোমরা যারা শিবির করোর মতো বিখ্যাত একটি লেখা, সেখানে জাফর ইকবাল বলেছেন যে তিনি চান বর্তমান যুব সমাজ উন্মুক্ত ভালোবাসা, উন্মুক্ত যৌনতাকে বৈধতা দেবে। তিনি চান বর্তমান যুব সমাজ মঙ্গল শোভাযাত্রা করবে সালাত না পড়ে। তারা এমন বাংলাদেশ চায়, তারা এমন বাংলাদেশ চায় যেখানে সন্তান বাবা মার শালীনতার সেন্সকে ব্যাকডেটেড মনে করবে, যেখানে মেয়েরা তাদের ফোন হারানোকে ভার্জিনিটি হারানোর চেয়ে বেশি কষ্টদায়ক মনে করবে, যেখানে আপনি আপনার সন্তানকে কিছু শেখাতে পারবেন না, সন্তান আপনার সাথে বেয়াদবি করবে, এবং আপনি যদি সন্তানকে শাসন করতে যান তাহলে সন্তান পুলিশের ভয় দেখাবে। শালীনতা বলতে কিছুই থাকবে না, বিয়ের বন্ধন থাকবে না, বাবা মা বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে একা মৃত্যুবরণ করবে। তারা এমন বাংলাদেশ চায়, কিন্তু আমরা কেমন বাংলাদেশ চাই? কেমন বাংলাদেশ হওয়া উচিত? আমরা চাই তিতুমিরের বাংলাদেশ, আমরা চাই হাজি শরীয়তুল্লাহর বাংলাদেশ, আমরা চাই বারাউলিয়ার বাংলাদেশ, আমরা চাই আমাদের গৌরবময় আওরঙ্গজেবের বাংলাদেশ, যে বাংলাদেশে ছেলেরা শালীনতাকে ব্যাকডেটেড মনে করবে না, বরং মানুষের সভ্য হওয়ার কারণ মনে করবে শালীনতাকে, যেখানে ছেলেমেয়েরা বিয়েকে সম্মান করতে শিখবে, যেখানে তারা আদি বন্য পশু পাখির মতো উন্মুক্ত যৌনতায় বিশ্বাস করবে না, যেখানে তারা নারীকে সম্মান করতে শিখবে, তারা চোখের পর্দা করতে শিখবে, তারা ফজরের সময় উঠে কোরআন পড়ে তাদের দিন শুরু করবে, তারা বাবা মাকে সম্মান করবে, বাবা মার কথায় উফ বলাটাকে পর্যন্ত তারা অন্যায় হিসেবে দেখবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই। এই ভূমিটা আমাদের, আমরা এই যুগে যুগে এই ভূমির স্বাধীনতার জন্য রক্ত দিয়েছি। বালাকোট আন্দোলন, সিপাহী বিপ্লব, হাজি শরীয়তুল্লাহর আন্দোলন, ফরাইজি আন্দোলন, ইভেন 71 পর্যন্ত আমরাই বারবার বারবার এই দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, আমরা এই দেশের জন্য লড়াই করেছি, এই দেশের আলো বাতাস খেয়ে আমরা বড় হয়েছি। তাই যেন
এহাত এই দেশ আমাদের বেহাত না হয়ে যায়, অল্প কিছু মানুষ এসে আমাদেরকে শিখিয়ে দিয়ে না যায় যে আমরা কিভাবে আমাদের দিন পালন করব। আমরা চাই স্বাধীন বাংলাদেশ, আমরা চাই ইসলামের বাংলাদেশ। তাই আমাদেরকে দায়িত্ব নিয়ে আমাদের পরিবারকে বোঝাতে হবে, আমাদের বন্ধুবান্ধবকে বোঝাতে হবে, আমাদের সন্তানদেরকে আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, দেখিয়ে দিতে হবে যে না, তোমরা আমার প্রভু না, আমার প্রভু আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।